নজর রাখবো যে খবরের দিকে, গঙ্গা ভাঙনের মুখে রতুয়া। গঙ্গা ভাঙনের কবলে এবার রতুয়া, একের পর এক জমি চলে যাচ্ছে নদী গর্ভে এবং নদীর জলস্তর বাড়ায় কিন্তু রীতিমতো আতঙ্কে সেখানকার বাসিন্দারা। গঙ্গা ভাঙনের জেরে তাদের চিন্তা বেড়েছে। আমরা দেখাবো সেই ছবি যেখানে রতুয়া গঙ্গা ভাঙনের কবলে এবং বারবার গঙ্গা ভাঙনের মুখোমুখি হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এবং কোথাও না কোথাও প্রশ্ন উঠছে প্রশাসনের ওপর, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেদিকেও কিন্তু বারবার প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। মালদার রতুয়া এবার গঙ্গা ভাঙনের কবলে, নদীর জলস্তর বাড়ায়, একের পর এক জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে এবং যার যারে আতঙ্ক বাড়ছে সেখানকার বাসিন্দাদের, যদিও একাংশকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরো একবার জানাবো যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মালদার রতুয়া গঙ্গা ভাঙনের কবলে একের পর এক জমি তলিয়ে যাচ্ছে নদী গর্ভে, যার জেরে বাড়ছে আতঙ্ক এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, পাশাপাশি ক্ষোভ বাড়ছে। ইতিমধ্যেই বেশ কিছু বাসিন্দাদের নদী সংলগ্ন এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, তবে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেদিকেও তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা, দেখতে পাচ্ছেন একেবারে নিরাপদ স্থানে নেই বাড়িগুলি, যেভাবে নদীর পাড় ভেঙে পড়ছে তাতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা। একের পর এক জমি তলিয়ে যাচ্ছে নদী গর্ভে, গঙ্গা ভাঙন রীতিমতো চিন্তা বাড়াচ্ছে। দেখতে পেলেন একটি বাড়ি কিভাবে পড়ে গেল, নদীর জলে তলিয়ে গেল এক বাড়ি, এভাবে কিন্তু একের পর এক বাড়ি নদী গর্ভে তলিয়ে যাচ্ছে, চিন্তা বাড়ছে সেখানকার বাসিন্দাদের। বাড়ি ঘর এবং গাছপালা মিশে যাচ্ছে নদীতে, বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে গঙ্গা ভাঙন রোধে? দেখো ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রাখবো যে ঘটনা মালদার রতুয়া এক ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত গঙ্গা এবং কুলাহার নদীর তীরবর্তী এলাকা, যেখানে প্রতি বছরই কম বেশি ভাঙন হয়েছে। তবে এবার আবারও নতুন করে ভাঙন শুরু হয়েছে। যে ভাঙনে বিস্তীর্ণ এলাকার যে বাড়িঘর, একের পর এক বাড়ি সে তলিয়ে যাচ্ছে। এলাকার বহু মানুষ ঘর ছাড়া হয়েছে, শতাধিক পরিবার ইতিমধ্যে ঘর ছাড়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে ঘটনায় ইতিমধ্যে ওই এলাকায় পৌঁছেছেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, পাশাপাশি ওই এলাকায় পৌঁছেছেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন, এর সাথে প্রশাসনিক আধিকারিকরা দফায় দফায় ওই এলাকায় পৌঁছচ্ছে, যেখানে বুধবার এই এলাকার যে সমস্ত পরিবারগুলি ঘর ছাড়া হয়েছে তাদেরকে বেশ কিছু আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। যেমন প্রশাসনের তরফে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে, এমনটাই জানাচ্ছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাদের এই ভাঙনের সমস্যা প্রতি বছর নতুন করে বাড়তে থাকে, কিন্তু একের পর এক পরিবার যখন বাড়িঘর ছাড়া হয়েছে তাদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শ্রীকান্ত টোলা, কান্ত টোলা এই দুটি গ্রাম ব্যাপক হারে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, কারণ একের পর এক বাড়ি ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। গোটা পরিস্থিতিতে প্রশাসন এই পরিবারগুলির কিছুটা হলেও ব্যবস্থা করুক, সে দাবি যেমন ছিল সেই দাবিকে মাথায় রেখে জেলা প্রশাসন রীতিমতো উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদের বেশ কিছু বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে, যদিও পুনর্বাসনের দাবি রয়েছে এলাকাবাসীর বলে জানাচ্ছেন তারা। ইন্দ্রাণী, ধন্যবাদ পরিতোষ। কথা বললাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।